আচ্ছা তুই আমার কথাটা তো শুনবি। তোর এই একই কথা শুনতে শুনতে না আমি পাগল হয়ে যাচ্ছি। ও আচ্ছা, আর তুই রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবি সেটা আমার সহ্য করতে হবে। বা মানে আমাকে গুলি করে মেরে ফেলবে আর আমি কিছু করতে পারবো না, আমি পাল্টা গুলি চালাতে পারবো না। শোন তিনি সময় না বদলে গেছে, আমি রঘু ভাইয়ের সাথে থাকলেও গুলি খাইতে হবে, না থাকলেও গুলি খাইতে হবে। তোর ব্রেন ওয়াশ করে ফেলেছে, নিজের ভালো মন্দ সেটাও কি তুই বুঝিস না? রঘু তোকে যেভাবে চলতে বলবে, যা করতে বলবে তুই তাই করবি, আর যা না করবে তা করবি না। তোকে ভালো করে বলে দিই, তুই যদি সবসময় একই কথা বলতে থাকিস তাহলে কিন্তু তোর সাথে আমার দেখা হবে না। আমি তোর সাথে দেখা করবো। বললি তুই তোর সাথে আমি যাতে না দেখা করি, মানে কি বললি এটা? তা আমাকে আর সহ্য করতে পারছিস না, তাই না? মানে একই কথা আর কতবার শুনতে মন চায় বল। তুই খুব ভালো মতো জানিস এখন আর আমার ফেরার কোনো রাস্তা নাই, কেন রিকোয়েস্ট করবি? হ্যালো অফিসার, থ্যাঙ্কস। তো হঠাৎ আমাকে স্মরণ করলেন? রঘু আপনাকে মারার জন্য এটা করেছিল, গুলিও চুরি ছিল, কিন্তু আপনি থানায় কোনো অভিযোগ করেননি কেন? আসলে ব্যাপারটা আমার আম্মিজানকে জানিয়েছি, আম্মিজান আমাকে বুঝিয়ে বললেন যে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা মিটমাট করে ফেলবেন, তাই থানায় আসা হয়নি। মিটমাট করবে কার সাথে? রঘুর সাথে? হ্যাঁ। আপনারা শহরের মধ্যে অরাজকতা সৃষ্টি করছেন, আপনাদের বিরুদ্ধে সরকারিভাবে মামলা হবে, আর যদি লিখিত অভিযোগ করেন ইটস ওকে। দেখুন অফিসার, রঘু আমার উপরে ভুল করে অ্যাটাক করেছে, সে তার ভুল যদি বুঝতে পারে আমাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর আমরা যদি রঘুর সাথে মিটমাট করে ফেলি তাহলে সমস্যা কোথায়? রঘু আপনাদের সাথে মিটমাট করবে? ও তো গোলাগুলি করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে, সবাই ভয়ে আছে যে কখন জানি কি হয়ে যায়। দেখুন এখনো সময় আছে, আপনারা এটা সমাধান করার চেষ্টা করুন। ঠিক আছে, আমি আবার আসবো, নইলে দুই পক্ষের বিরুদ্ধে সরকারিভাবে মামলা হবে। আপনার ইনফরমেশনের জন্য ধন্যবাদ, আমি আবার আসব আমার সিদ্ধান্ত জানাতে, অথবা আমি জান আপনাকে তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবেন, আমি যদি কখনো গুলি ছুড়ি সেটা আত্মরক্ষার জন্য ছুড়ব, কাউকে খুন করার জন্য না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কলিং।